আসসালামু আলাইকুম আহমতুল্লাহি একজন জানতে চেয়েছেন যে দ্রুত বিয়ে এবং উত্তম রিজিকের জন্য কোনো আমল আছে কিনা কিছু করা যায় কিনা কি আমল আছে কি কোন দোয়া করা যায় কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ প্রথমত আল্লাহ কাছে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিক ফার করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিক ফার করতে হবে আল্লাহ তালা সুরানু হে বলেছেন ফকুল তুস্তাক ফিরবা কানা হুকান ইরসুল সামা আলাই কুমি দুর ওয়ুমদিদ কুমি আল্লাহ জান্নয়াজ আল্লাহম আনহার তোমরা কী করো তোমাদের রবের কাছে ইস্তিক ফার করো তিনি ক্ষমাসীন তাহলে তিনি তোমাদের জন্য কী করবেন আকাশকে প্রচুর বৃষ্টি দানকারী বানিয়ে বানিয়ে দেবেন আকাশ প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদের জন্য সন্তান আদি দান করবেন অর্থ সম্পদ দান করবেন তোমাদের জন্য ঘন উদ্যান বাগান ফল ফলাদি দান করবেন নদী নালা প্রবাহিত হবে তার মানে বোঝা যে ইস্তিকফার করতে হবে এতে করে আমাদের ইজিক বৃদ্ধি হবে আমরা আল্লাহ কাছে আমরা সুন্দর উঠ আমরা প্রচুর পরিমাণে রিজিক পাবো সেই সাথে আমরা সন্তান দিয়েও লাভ করবো তাহলে বিয়ে সারা তো সন্তান হবে না তার আমরা যদি অবৈধ কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার বিবাহের ব্যবস্থা করবেন আল্লাহ তালা তাকে সন্তান দিয়ে দান করবেন ইস্তিকফারের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হলো যে আল্লাহর কাছে দোয়া করতে পারেন বেশি বেশি করে রব বিলা তাদার নিফারুদান ওয়ান তা আর হেমুর রেমিন আল্লাহ তুমি আমাকে একা রেখো না তুমি সর্বোত্তম দয়ালু দয়ালুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ দয়ালু তারপরে বিলা তাজর নি ফারুদানু আন্তা ও ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে একা রেখো না তুমি ওয়ারিসের মধ্যে সর্বোত্তম ওরিস দানকারী এই দুটি দবে বিশেষ করতে পারেন রব্বিল্লা তাজর নি ও আন্তা আর হামিন রব্বিলা তাজর নি ফারুদা ও আন্তা খৈরুল ও আরিসিন এই দুটি দোয়া বিশেষ করতে পারেন সেই সাথে রিজিকের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি সেটা হলো যে আল্লাহ আউজুবি কামিন আল ফাকর যে আল্লাহ তুমি আমাকে অভাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই অভাব অনাটন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তারপরে দোয়া করা যেতে পারে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে দোয়া করা যেতে পারে তিনবার করে আল্লাহমী আস আলুকা মোতাকব্বালা আল্লাহ আমি তোমার কাছে উপকারী বিদ্যা এবং পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল আশা করছি তোমার কাছে করা তফিক কামনা করছি এটা সকাল সন্ধ্যায় এই দোয়াটি করা যেতে পারে তারপরে আপনার আর কে দোয়াশ আল্লাহ মাক ফিনিবেলা হে আল্লাহ তুমি তোমার হালাল রুজি দিয়ে হারাম থেকে আমাকে দূরে রাখো এবং তুমি স্যার আমাকে অন্য কারো মুখাপেক্ষী করো না এই দোয়াটি করা যেতে পারে এই দোয়াগুলি করলে আমলগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করে দেবেন ইনশা আল্লাহ তালা কবুল করুন সহজ করুন আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বাকু